নমস্কার। 3rd of November 22 বৃহস্পতিবার মোরবিতে যে 140 জন লোক ঝুলন্ত সেতু থেকে পড়ে গিয়ে মারা গেলেন ব্রেকডাউনের জন্যে, তার আসল দায়ী কে? আজকে ইভেন আমেরিকান প্রেসিডেন্ট বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন তারাও দুঃখ প্রকাশ করেছেন। অর্থাৎ ব্যাপারটা এতটাই ভয়াবহ, এর মূল যে কালপ্রিট সে কিন্তু অ্যারেস্ট হয়নি। তিনি প্রথমে হচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ মোরবি, যিনি এই টেন্ডারটা পাইয়ে দিয়েছিলেন প্যাটেল। তিনি হচ্ছেন ওরে বা একটা অর্গানাইজেশন, তাদের গ্রুপ, যারা নাকি অজন্তা ঘড়ি বানায়, এবং সে মিস্টার প্যাটেল সে আবার এই তার কন্ট্রাক্টটা দিয়ে দিলেন আরেকটা কোম্পানিকে, যারা প্লাস্টিক কভার বানায় বা বাল্ব বানায় ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই ধরনের ইঞ্জিনিয়ারিং কাজ করার মতো কোনো ক্যাপাসিটিই ছিল না, কিন্তু এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আইএস মোরবি প্যাটেল এরা এবং সেই কোম্পানি কাউই অ্যারেস্ট হয়নি। 140 জনের মৃত্যুর জন্য যে মূল কালপ্রিট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আইএস অফ মোরবি, তিনি কন্ট্রাক্টটা পাইয়ে দিয়েছিলেন, তো হি ইজ দ্য ফার্স্ট কালপ্রিট। সে অ্যারেস্ট হয়নি, অ্যারেস্ট হবে না, তার কোনো শাস্তি হবে না। আমাদের দেশে নেতা মন্ত্রী আইএস আইপিএস যে চারটি উইং অ্যাডমিনিস্ট্রেশন চালায়, আমি বারবার বলছি যে ব্রিটিশ, রিমেম্বার দোজ ব্রিটিশ আইসিএস, তারা কিন্তু ঘুষ খেতেন না, তারা ব্রিটিশের হয়ে কাজ করতেন এবং অনেস্টলি কাজ করতেন, নিরলস কাজ করতেন। একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আপনাদের মনে করিয়ে দিই, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি কিন্তু ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, ব্রিটিশ তাকে ডেপুটি ম্যাজিস্ট্রেট করে দিয়েছিলেন। হি ওয়াজ দ্য ফার্স্ট বিএ পাস আউট ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি। সো সেসব দিন ভুলে যান, সেই বাঙালি ভুলে যান। বাঙালি মূর্খ বদমাশ, এখনকার ক্রিমিনাল বাঙালিগুলো যারা গর্ব করে তারা অতীতকে নিয়ে, সেই মানুষগুলো কি আছে? সুতরাং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আইএএস আইপিএস এরা ভারতবর্ষে শেষ করে দিল এই নেতামন্ত্রীগুলো, যাদের ভবিষ্যৎ অন্ধকার।